আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী যদি নিজের থেকে বানায়া কোন কথা কোরআনের ভিতরে চালিয়ে দিতেন আমি তোমার রব আমি তোমার আল্লাহ আমার নবীজির ডান বাহুটাকে চেপে ধরতাম এবং আমি আল্লাহ আমার নবীর কণ্ঠনালীটাকে ছিড়ে নিতাম হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আঁধারে যারা সিজদা তেরা চোখের স্রোতে নদী যেন বয় রাতের আঁধারে যারা সিজদা তেরা দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আশোক ছলনার হাত ছানি যত আশোক পিছনে ফিরেও সে তাকায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আলহামদুলিল্লাহ আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সভাপতি সাহেব স্টেজ উপবিষ্ট আকাশের তারকা সাদ্দিরি সোলামায় কেরাম আমার সামনে বসে থাকা ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ তার রসুল প্রেমিক আব্বাজান ও ভাইরা মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরামের কাছ থেকে তথ্যমূলক আলোচনা আপনারা শ্রবণ করছিলেন এখন আমি আপনাদের সামনে বসেছি কিছু কথা আলোচনা করার জন্য আল্লাহ তাআলা যদি চান কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ রব্বি শরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি আহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা সম্মানিত আমার আব্বাজান ও ভাইরা আমরা সকলে একটু আল্লাহ পাকের প্রশংসা করে নেই আলোচনার শুরু করার পূর্বে আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন যে অবস্থাতেই আছেন প্রাণ খুলে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে সকলে মিলে এক বাক্যে একটু বলেন আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ করে মন খুলে বলেন আলহামদুলিল্লাহ নবীজির প্রতি জানাই দরুদ ও সালাম পরিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমার ভাইয়েরা ও আব্বাজানেরা আপনারা আমার সামনে শ্রোতা হয়ে যারা বসে আছেন বা দাঁড়িয়ে আমার কথা শুনছেন সকলের কাছে আমি অন্তরের অন্তরস্থল থেকে একটা দাবি জানাই
আমি যত সময় আপনাদের মাঝে কথা বলছি আল্লাহ বলাচ্ছেন প্রত্যেকটা কথার দিকে একটু মনোযোগ দেবেন, রাজি আছেন? আমি আপনাদের বর্ধমান এলাকায় আজকের প্রথম, বর্ধমানে কখনো আসেনি, এবার প্রথম। যেহেতু আমার সম্পর্কে আপনাদের ধারণা না থাকাটাই স্বাভাবিক, এজন্য বলছি জানারাই আমার সামনে বসা আমার কথার দিকে একটু মনোযোগ দেন, আশা করছি ইনশাআল্লাহ বসে থাকার কিছু দাম হবে। আজ যে মাহফিলটায় আপনারা বসে আছেন এই মাহফিলটা কিন্তু কোরআনুল কারিমের মাহফিল, ঠিক কি না? এখানে মানুষ টাকা দেন, শ্রম দেন, অর্থ দেন, পয়সা দেন, সবগুলো দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য থাকে, সেটা হলো আমরা যেন কিছু সওয়াব পাই, নেকি পাই, ঠিক কি না? হাদিসের বর্ণনায় পাওয়া যায় মানুষ যখন কোরআন শোনার জন্য ঘর থেকে বার হয়, এই কোরআনের মাহফিলে মানুষ যখন বসে আল্লাহর নবী বলেন ওই ইমানদারের প্রত্যেকটা নিঃশ্বাসের বিনিময় আমার আল্লাহর ফেরেশতারা দশটি করে নেকি লেখেন। ভাই তাহলে কোরআনের মাহফিলে আসলে লাভ নাম্বার এক, এক একটা নিঃশ্বাসের বিনিময় দশটা নেকি লেখা হয়, ঠিক কি না? দুই নাম্বার ফজিলাত, আল্লাহ পাকের নবী বলেন মানুষ যখন কোরআনের মাহফিলে বসে, জিকিরের মাহফিলে বসে, হাদিস কোরআনের মাহফিলে বসে, তখন তার জীবনের গোনাখতা মাফ করা হয়। আমার বানানো কথা নয় হাদিস। তাহলে মানুষ এখানে আসবে, মানুষ কোরআন শুনবে, এটাই মানুষের ইচ্ছা বা টেন্ডেন্সি, ঠিক কি না? আমি আসার সময় দেখতে পেলাম অনেক মানুষ রাস্তায় টোল দিচ্ছে, টোল দেওয়া বোঝেন যে বাজারে আর কি সমাগম করা, রাস্তায় দাঁড়ানো আমি দেখতে পেলাম। তবে একটা জিনিস ভালো লাগলো, দোকান পাশারিটা দেখলাম না। দোকান পাশারি মাহফিলে দিলে মাহফিলের ঐতিহ্য নষ্ট হয়। শুধু তাই না, দোকান পাশারি মানেই বর্তমান আপনাদের এদিকের অবস্থা জানি না, তবে আমাদের বসিরহাটের কথা বলছি, বসিরহাটের দোকান পাশারি দেওয়া মানেই মেলা। নারী যেমন ওঠে পুরুষও তেমন ওঠে, ঠিক কি না বলেন? আপনাদের দিকে এমন হয় নাকি? হয়। তবে আলহামদুলিল্লাহ আমি তো দেখতে পেলাম কোনো দোকানই নাই, বন্ধ, মাশা আল্লাহ। দেখেন দোকানে কতটা ক্ষতি, দেখেন একটু দেখেন। গতকাল আমার মাহফিল ছিল আমাদের ওখানে হাসনাবাদ পাটলি বলে একটা জায়গায়, সেখানে আমি স্টেজে বক্তব্য দিতে দিতে বক্তব্যর মাঝখানে আমাকে বলছে হুজুর একটা মিনিট, কি বলছে হুজুর? রাস্তায় প্রচুর মহিলা ঘুরছে, একটুখানি বলবো মহিলারা যেন বাড়ি চলে যায়। আর আমার তো গেছে রাগ হয়ে, আমি আমার বক্তব্য দেওয়া বন্ধ করে আমি কিয়ামতের আলামত বলছিলাম, কিয়ামতের আলামত বন্ধ করে এখন শুধু ওটা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করছি, যে যেই জিনিসকে নিষেধাজ্ঞা করার জন্য যেই নারী যেই পুরুষ এক জায়গায় একত্রিত হওয়ার নিষেধাজ্ঞা করার জন্য মাহফিল দেওয়া, সেই মাহফিলকে কেন্দ্র করে মহিলা বাজারে ওঠে, কারণটা কি, ঠিক কি না? আপনি মাহফিল দিলেন, এটা ভালো কাজ, খারাপ নয়, মাহফিলকে কেন্দ্র করে বাজার দিলেন, দোকান বসালেন, দোকান বসানোটা খারাপ না। একটা এখানে চায়ের দোকান বসেছে, পানের দোকান বসেছে, এটা খারাপ না। কিন্তু ওই মাহফিলকে কেন্দ্র করে রাস্তার আপনার বাড়ির তিনটা মেয়ে রাস্তায় উঠবে, বন্ধ করতে পারবেন? হারগিস নয়। যখন আপনি মানা করবেন তখন বলবে যে আপনারা বসালেন কেন, ঠিক কি না? আপনারা বসালেন কেন? তো আপনি দোকান বসালেন, দোকান বসানোর কারণে একটা মেয়ে আর একটা ছেলে রাস্তায় ঘুরলো, বাজারে ঘুরলো। ওই মেয়েটা বাজারে ঘোরার কারণে, ছেলেটা বাজারে ঘোরার কারণে চক্ষু দিয়ে ছেলেটা মেয়েটার দিকে দেখেছে, চোখের জেনা হয়েছে। মেয়ের ছেলেটা হাত দিয়ে মেয়েটার দিকে স্পর্শ করতে চেয়েছে, হাতের জেনা হয়েছে। পা দিয়ে মেয়েটার পিছন পিছন হাঁটতেছে, ওর ছেলেটার পায়ের জেনা হয়েছে।
ওই মেয়েটার সম্পর্কে অন্তকরণ দিয়ে মন দিয়ে চিন্তা ভাবনা করেছে, অন্তকরণের জেনা হয়েছে, ঠিক কি না? ওই কবিরা গোনা যেই মাহফিল কমিটি এই মাহফিলে এই মিলাদকে কেন্দ্র করে দোকান বসতে দেয়, বসতে দিয়ে এই দোকানকে এই মাহফিলে এই দোকানের উপরেই মহিলা ঘোরাফেরা করে, এদের যে কবিরা গোনা হয় 1% গোনা মাহফিল কমিটির নেওয়া লাগবে। কোনো আলেম সাহেব থাকলে আমার একটু বলবেন, কবিরা গোনার নিয়ম হলো কবিরা গোনাকে সাপোর্ট করাও কবিরা গোনা। আপনি মাহফিলকে কেন্দ্র করে দোকান বসালেন, দোকান বসানোর কারণে মহিলাগুলো রাস্তায় বার হলো, পুরুষগুলো বার হলো, এটাকে কেন্দ্র করেই তো আপনি দিচ্ছেন মিলাদ। ভালো কাজ, কোরআন হাদিসের কথা মানুষ শুনবে, ওখানে ওখানকার ওই জায়গাটাকেই কেন্দ্র করে আপনি আবার দিলেন বাজার, ওই বাজারে যত গোনা হবে ওই গোনার পার্সেন্টেন কমিটির ঘাড়ে নেওয়া লাগবে। খুশি হলাম আপনাদের উপরে যে আপনারা দোকানটা বসান নাই, আমি দোকানের আমি বাজারের পক্ষে নয়। যদি আপনার কাছে আপনারা আমার কাছে দলিল চান, দশজন দলিল দিতে পারবো ইনশাল্লাহ আমি এর বিরুদ্ধে। খুশি হলাম আপনাদের এই জায়গাটা দেখে, খারাপ পাচ্ছেন মনে হয় আমার, না রাগ পাচ্ছেন? দোকান দেওয়ার পক্ষে যারা কবিরা গোনার পক্ষে তারা, দোকানের বিরুদ্ধে যারা কবিরা গোনার বিরুদ্ধে তারা। এখন আপনি সিদ্ধান্ত নেন কি করবেন, আপনি আপনি দোকানের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, আপনি মাহফিল দিয়ে সাকসেস হবেন। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আর এইগুলো হচ্ছে কেন জানেন, কবিরা গোনা এটাকে আমরা ভয় করি না, শিরিকি গোনা ভয় করি না, অপরাধ ভয় করি না, জাহান্নামের আজাব ভয় করি না, মৃত্যুকে ভয় করি না। কারণ কি জানেন, ধর্মীয় শিক্ষার অভাব, ঠিক কি না? ধর্মীয় শিক্ষার অভাব। এই লাইটটা বন্ধ করে দেন তো ভাই, লাইটটা অফ করে দেন তো, চোখই লাগছে প্রচুর, না তো নিচু করে দেন। হ্যাঁ এবার ঠিক আছে, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো? না, এটা আমার চোখে লাগছে তো। এইগুলোর কারণ অন্য কিছু নয়, সেটা হলো ধর্মীয় শিক্ষার অভাব। আজ আমি কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করেছি কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআন শিক্ষার ফজিলত নিয়েই। আমি যদি এখানে হাত তুলতে বলি 100 ভিতরে, আমার মনে হয় 90 জন মানুষ হাত উঠবে না যে হুজুর আমরা কোরআন শরীফ জানি না, ঠিক কি না? 10 জন মানুষ কোরআন জানে আর বাকি 90 জন মানুষ কোরআন জানে না, এমনও মানুষ মাহফিলে আছে না নাই। আর আমরা কোরআন শরীফ পড়ি কখন জানেন? শুধু শবে বরাতের, এই শবে বরাত আসতে, শবে বরাতে চাঁদ উঠলে, বাপ মরে গেছে খতম পড়বে, তারপরে সবরসানি করার জন্য। আরে ভাই, খতম পড়া তো খারাপ জিনিস না, খারাপ জিনিস কোরআন খতম করা? খারাপ? খারাপ না, কোরআন খতম করা ভালো। মেয়েরা বাড়িতে পড়বে ভালো, সবাবের উদ্দেশ্য পড়বে সেটাও ভালো, কিন্তু শুধু রমজান মাসে কোরআন তেলাবাতের জন্য আল্লাহ কোরআন দেন নাই, খতম তারাবির জন্য আল্লাহ কোরআন দেন নাই, শুধু শুধু অনলি রমজান আর শবে বরাতে চাঁদ উঠলে, বাবার মরে গেছে, মা মরে গেছে, সবরসানি করার জন্য আল্লাহ কোরআন দেন নাই। আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন অশান্তির, অশান্তি অমানিসা থেকে মানুষকে বাঁচাতে, অশান্তি অমানিসা ভুক্ত মানুষকে সঠিক রাস্তা দেখাতে, সঠিক পথ দেখাতে, জাহান্নাম থেকে জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখাতে, আধার থেকে আলোর রাস্তা দেখাতে, পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানব মণ্ডলীকে সুস্থ সবল একটা রাস্তায় তুলে দেওয়ার জন্যই আল্লাহ কোরআন নামীয় কিতাব দিয়েছেন, ঠিক কি না? জোরে বলেন। মুসলমান ঘরের সন্তান ওই কোরআনটাও পড়তে জানি না। এ কোরআন এমন এক কোরআন, আমি 1, 2, 3, 4 সিরিয়াল করে বলছি, আপনারা একটু বুঝে নেবেন। আমার এখানে আর একটা কথা বলি, আমার এখানে সময় ছিল 8:10, আমি বাড়ির থেকে বার হয়েছি বসিরহাট থেকে 4টের সময়, আসরের নামাজের পর। আমাদের ওই ডানকুনি একটা আধা ঘন্টা মতো জ্যামে পড়লাম, আর রাস্তায় কয়েক জায়গায় ISF-এর মিটিং হচ্ছিল। এই মিটিংয়ের কারণে তিন রাস্তার মুখ, রাস্তার উপরে মিটিং, টোটাল জ্যাম, পুরো 4 ঘন্টার রাস্তা 6 ঘন্টা লেগেছে। এই জন্য আমার 1 ঘন্টা দেরি হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাই, কিছু মনে করবেন না। তো কোরআনুল করিম, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন।
নাম্বার এক, কোরআনুল করিম এমন একটা কিতাব যেই কিতাবটা আল্লাহ তাআলা রসুলের উপরে নাজিল করেছেন, এটা এমন একটা কিতাব আল্লাহ বলেন তানজিলুম মির রব্বিল আলামিন, গোটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে এই কোরআন। নাম্বার দুই, এটা এমন একটা কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, আল্লাহ বলেন লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, এটা এমন একটা কিতাব যার সামনে দিয়ে পিছন দিয়ে মাসখান দিয়ে কোনো বাতিল কোরআনে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ, পৃথিবীতে বাইবেল, গীতা, জিন্দাবিস্তা, ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট ইত্যাদি ইত্যাদি যত ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মগ্রন্থর ভিতরে মানুষের মন মস্তিষ্ক পোষিত কথা আছে না নেই? জোরে বলেন, আছে। একটা কোরআনে, একটা কিতাবে কারোর কথা নাই, আছে শুধু আল্লাহর কথা। কিতাবটার নাম কি? আচ্ছা, এই কোরআনে রসুলের কথা আছে? ঠিক করে বলেন। কোরআন শরীফে যত আয়াত আছে, যত অক্ষর আছে, একটা কথাও নবীজির? হ্যাঁ, এবার আপনারা বুঝছেন। কোরআন শরীফের যত আয়াত আছে, একটা আয়াত রসুলের বানানো না, প্রত্যেকটা কথা কার? আল্লাহর। এই দলিল পাবেন কোথায়? কোরআনুল করিম আপনি খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীজি নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা তিনি বলেন নাই, আমার নবী যেটা বলেছেন, আমি আল্লাহ আমার রসুলকে যেটা আদেশ করেছি ওটাই আমার নবী তোমাদের মাঝে বলেছেন। আল্লাহ পাক বলেন আমার নবীজি নিজের থেকে বানায়া কোনো কথা কোরআনের ভিতরে যদি চালিয়ে দিতেন, একটা কথা আমার নবী যদি কোরআনের কথা বলে চালাতেন, আমি আল্লাহ আমার নবীর অবস্থা কি করতাম লক্ষ্য করো। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী যদি নিজের থেকে বানায়া কোনো কথা কোরআনের ভিতরে চালিয়ে দিতেন, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমার নবীজির ডান বাহুটাকে চেপে ধরতাম এবং আমি আল্লাহ আমার নবীর কণ্ঠনালীটাকে ছিঁড়ে নিতাম। প্রশ্ন আপনাদের কাছে আমার, নবীজির মৃত্যুর আগে নবীর কণ্ঠনালী ছিল না ছিল না? জোরে বলেন, ছিল না ছিল না? ছিল। যদি থাকে, নবীর একটা কথা কোরআনে আছে? কথা বোঝেন নাই? নবীজির একটা কথা, একটা কথা, নবীর কথা কোরআন শরীফের অক্ষর আকারে আছে নাই? সবগুলো কার? আল্লাহর। এই জন্য আল্লাহর নবী বললেন মান ক্বালা বিহি সাদাকা, ওর থেকে ভালো, ওর থেকে জাস্টিস, ইনসাফপূর্ণ কথা তোমাদের মাঝে কেউ বলতে পারে না যে আল্লাহর কোরআন থেকে মানুষকে কথা শোনায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা এমন পাওয়ারফুল কিতাব। দুই নাম্বার, এ কিতাব এমন একটা কিতাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শ্রেষ্ঠ মুআজিজা। আল্লাহর নবীর উপরে যত মুআজিজা সংঘটিত হয়েছিল, সমস্ত মুআজিজার ভিতরে শ্রেষ্ঠ মুআজিজা কোরআনুল করিম। পৃথিবীতে যত নবী এসেছেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দান করেছিলেন, ঠিক কিনা? যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন, উনি যদি তক্তার উপরে বসতেন, বিনা ইঞ্জিনে হাজার হাজার মাইল রাস্তা অতিক্রম করে চলে যেতেন। ওনার আর একটা মুআজিজা ছিল ওনার কণ্ঠের আওয়াজ। উনি যখন জাবুর নামক কিতাব তেলাওয়াত করতেন, পুকুরের নদীর মাছগুলো, গাছের পাখিগুলো ডেঙায় নেমে ধারে এসে নবী দাউদ সুলাইমান আলাইহিসসালামের নবী দাউদ আলাইহিমাসসালামের কণ্ঠের আওয়াজ শ্রবণ করতেন।
নবী দাউদ আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল, উনি যদি হাত দিয়ে লোহা ধরতেন, লোহাগুলো হাঙ্গুলের পাক ফাঁক দিয়ে পানি হয়ে গলে যেত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, উনি প্রাণীর ভাষা বুঝতেন। কোন এক সূরা নামলের ভিতরে পাবেন, কোন এক উপত্যকায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নামলেন, পিপিলিকার যে রানী উনি বললেন, ইয়া আইয়্যাতুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দলেরা তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, না হলে সুলাইমান তার দলবল নিয়ে নেমেছে, তাদের পায়ের পিষ্টতার কারণে তোমরা মারা যাবে। উনি যদি পিপিলিকার ভাষা না বুঝতেন, এই কথাটা কি সুলাইমান নবী বলতে পারতেন? কথা বলেন, উনি প্রাণীর ভাষা বুঝতেন, এটা ছিল ওনার মুজিজা, ঠিক কিনা? মজার ব্যাপার হলো, নবী সুলাইমান চলে গেলেন, মুজিজাটা রেখে যান নাই, মুজিজাটা কবরে নিয়ে গেছেন, ঠিক কিনা? আবার আল্লাহ যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছিলেন, আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি দান করেছিলেন, ওই লাঠিটা যদি জমিনে ফেলে দিতেন, কাল আসা আল্লাতি তানকালিবু হাইয়া, হাতের লাঠি ফেলে দেওয়ার সাথে সাথে সাপে রূপান্তরিত হয়ে যেত। নবী মুসা চলে গেলেন, ওনার রেখে যাওয়া, ওনার দেওয়া মুজিজাটা উনি রেখে যান নাই, মুজিজাটা উনি কবরে নিয়ে চলে গেছেন। আবার আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছিলেন, উনি যদি অন্ধ ব্যক্তির চোখে হাত বোলাতেন, আল্লাহ পাক সাথে সাথে ওই ব্যক্তির চোখ অন্ধটাকে ভালো বানিয়ে দিতেন। ওনার আর একটা মুজিজা ছিল, উনি যদি মৃত ব্যক্তি কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাও, বলার সাথে সাথে মৃত ব্যক্তিটা জিন্দা হয়ে নবী ঈসার সামনে দাঁড়িয়ে যেত। মজার ব্যাপার হলো, নবী ঈসা চলে গেলেন, মুজিজা রেখে যান নাই, নিয়ে গেলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবীর উপর শ্রেষ্ঠ মুজিজা কোরআন, আল্লাহর নবী নিয়ে যান নাই, উম্মতদের মাঝে তিনি হাদিয়া করে গেছে। কথা বুঝতে পেরেছেন? নবী যে হাদিয়া করেছেন কোরআন নামীয় কিতাব, আর আমরা সেই কোরআনটা পড়তে পারি না, কপাল পড়া মুসলমান, ঠিক কিনা বলেন? সব বুঝি, সব পারি, কিভাবে ইনকাম করতে হয়, উপার্জন করতে হয়, কিভাবে কি করতে হয় সব বুঝি, খোদার কোরআনটা আল্লাহর কোরআনটা একটু পড়তে পারি না। মুসলমানের কপালে দুর্ভোগ কেন, কেন এই দুর্দশা, এই মুসিবত কেন মুসলমানের কপালে? মুসলিম যদি শান্তি পেতে চাই, মানব মণ্ডলী যদি মুক্তি পেতে চাই, কোরআনের কাছে আসা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। এটা আমার বাকি বিল্লার শুধু কথা নয়, বার্টন রাসেলের, এই বার্টন রাসেলের একই বক্তব্য। ওনাকে বিলাতের হাউস অফ কমন্সের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, আজ কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না, মারামারি, কাটাকাটি, রাহাজানি, যুদ্ধ বিগ্রহ গোটা পৃথিবী জুড়ে চলছে, মানুষে মানুষে শান্তি পাচ্ছে না, ও বার্টন রাসেল, মানুষ কি আর শান্তি পাবে না? বার্টন রাসেল বলেছিলেন, মানুষ যদি শান্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, মানুষকে কাজ করতে হবে, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল গো অ্যান্ড দ্য ইউনিভার্সাল প্রফেট, তমাম পৃথিবীর মানব মণ্ডলীকে আল কোরআনের কাছে ফিরে আসতে হবে, এবং শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার জীবন আদর্শ ফলো করতে হবে। এই দুইটা জিনিস যদি করতে পারে, আমি বার্টন রাসেল বলছি, পৃথিবীর মানুষ জীবন জিজ্ঞাসার জবাব পেয়ে যাবে, জীবনের ঘোর অমানিসা কেটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের রঙে রাঙা রাঙানো ছাড়া, নবীজির আদর্শে আদর্শিত হওয়া ছাড়া মানুষের জীবনে শান্তি আসতে পারে না, ঠিক কিনা? সব বুঝি, সব বুঝি, আল্লাহর কোরআনটা বুঝি না। এবার এক এক করে শোনেন, যারা কোরআন পড়তে পারেন, যারা কোরআন পড়েন, এই কোরআন তেলাওয়াতের কতটা ফজিলত। নাম্বার তিন, নাম্বার এক বুঝলাম কোরআন কি জন্য এসছে, নাম্বার দুই বুঝলাম কোরআন নবীর উপরে শ্রেষ্ঠ মুজিজা, নাম্বার তিন আরও বহুত রয়েছে, সব তো একদিনে বলা সম্ভব না, বোঝার জন্য যতটুকু দরকার আমি ততটুকুই বলছি। নাম্বার তিন, এই কোরআন তেলাওয়াত করলে কতটা লাভ, কতটা ফজিলাত, কতটা মহাত্ম আল্লাহ দিয়েছেন, এবার এক এক করে শোনেন। নাম্বার এক, কষ্ট হচ্ছে না তো আপনাদের, আমার আলোচনা বোঝা যাচ্ছে তো না? নাম্বার এক,
الله رب العالمين بولن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانيا يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার কোন ঈমানদার কোন মুমিন কোন মুত্তাকী আমার কোন বান্দা কোরআন তেলাওয়াত নিয়মিত কোরআন তেলাওয়াত করলো নামাজ আদায় করলো আমি আল্লাহ তাকে যে অর্থ দিয়েছি ওই অর্থ গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলো আল্লাহ পাক বলেন ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হয় না লাভ আর লাভ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা কেমন ব্যবসা কেমন লাভ আল্লাহ বলেন লিউফিয়াকুম উজুরুকুম ওয়াযীদাকুম মিন ফাদলিক আল্লাহ বলেন এটা এমন একটা ব্যবসা এমন একটা বিজনেস কোরআন পড়ার কারণে নামাজ পড়ার কারণে গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে আল্লাহ বলেন আমি ওদের প্রতি প্রতিনিয়ত রহমত করুণা দয়া নাজিল করে দেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আপনি যেই হন না কেন আপনি কোরআন তেলাওয়াত করলেন আল্লাহ পাক আপনার বাড়িতে রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ আপনারা যেই মাহফিলে বসে আছেন এই মাহফিলটা কোরআনের না কোরআনের মাহফিল কি না এখানে কোরআনের বক্তব্য অনুযায়ী ওয়াইদা কুরিয়াল কোরআন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হয় তোমরা কোরআনের মাহফিলে বসো দুইটা কাজ করবা ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু তোমরা চুপচাপ শ্রবণ করবা এবং অ্যাটেনশন মন দিয়ে শ্রবণ করবা চুপচাপ বসে থাকবা লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় আমি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত তোমাদের উপরে নাজিল হয়ে যাবে সুবহানাল্লাহ যেই বাড়িতে যেই মানুষ যেই ব্যক্তি যেই স্থানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় সাথে সাথে আল্লাহ পাক সেখানে রহমত দয়া করুণা নাজিল করেন সুবহানাল্লাহ যেই বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে কখনো আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে কোনো আসমানি গজব নাজিল হয় না হাদিসের বর্ণনা নবীজি বলেছেন এই জন্য এক নাম্বার কোরআনের ফজিলত যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো সাথে সাথে আমার আল্লাহ পাক তার প্রতি রহমত দয়া করুণা নাজিল করেন সুবহানাল্লাহ নাম্বার দুই কোনো ব্যক্তি যদি রিক্সা চালক হয় ভ্যান চালক হয় মুচি হয় মেথর হয় সমাজের সব থেকে গরিব হয় ওই গরিব ছেলেটা যদি কোরআনুল করিম তেলাওয়াত করেন আল্লাহর নবী বলেন কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আমার আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দেন সুবহানাল্লাহ প্রমাণ হাদিস আমিরুল মুমিনিন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে উনি মক্কার গভর্নর বানালেন হঠাৎ একদিন লাকিয়াহু ওমর বি উসফান উসফান একটা জায়গার নাম উসফান নামক জায়গায় হযরত ওমরের সঙ্গে আর ওই নাফের সঙ্গে সাক্ষাৎ হযরত ওমর বললেন নাফে মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি ও নাফে মক্কার আশেপাশের গ্রাম অঞ্চলের শাসক তুমি কাকে বানিয়েছ নাফে জবাব দিলেন আমিরুল মুমিনিন ইবনা আবজাকে মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক বানালাম হযরত ওমর বললেন নাফে মান ইবনু আবজা ও নাফে আমি ওমর ইবনু আবজাকে চিনি না তার পরিচয় জানি না তার পরিচয় সম্পর্কে তুমি আমাকে শোনাও হযরত নাফে জবাব দিলেন আমিরুল মুমিনিন হুয়া রাজুলু মিন মাওয়ালিনা সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম সে ছিল আমাদের ঘরের গোলাম আমরা তাকে আজাদ করে দিয়েছি আজাদ করে দেওয়ার পর
আমরাই তাকে খলিফা বানাতে বাধ্য হলাম। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা গরম হয়ে যায়। ও নাফে, এটা তোমরা কি করলা? একজন গোলামকে কেমন করে তোমরা শাসক বানালা? শাসক বানানোর জন্য একজন বিজ্ঞ মানুষ কি তোমরা খুঁজে পেলে না? একজন জ্ঞানী মানুষ কি তোমরা খুঁজে পেলে না? হযরত নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, ওই গোলামটা সাধারণ কোন গোলাম নয়, ওই গোলামটার ভিতরে এমন তিনটা কোয়ালিটি রয়েছে, এমন তিনটা গুণ রয়েছে, যেই গুণগুলো থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। হযরত ওমর বললেন, নাফে, ওই গুণগুলো তুমি আমাকে শোনাও। নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, এক নাম্বার গুণ হলো ইন্নাহু লাকারিউল কিতাবিল্লাহ, ওই গোলামটা আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। দুই নাম্বার আলিমুম বিল ফারাইজ, ওই গোলামটা ফারায়েজ বিদ্যায় বড় দক্ষ। তিন নাম্বার কাজিম, লোকটা বিচার জানে খুব ভালো। এক নাম্বার কোরআনের বিদ্যায় দক্ষ, দুই নাম্বার ফারায়েজ বিদ্যায় দক্ষ, তিন নাম্বার বিচার জানে খুব ভালো। এই তিনটা গুণ থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। আপনারা বলেন, কোরআনের জ্ঞান থাকার কারণে ওই গোলামের মর্যাদা বেড়েছে না বাড়ে নাই? জোরে বলেন। এই কথা শোনার পর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাফে, ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল, ইন্না আল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। ও নাফে, আমরা আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলতেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কারো সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কারোর সম্মান কমিয়ে দেন। কোনো ব্যক্তি যদি কোরআনের পক্ষে থাকে, কোরআনের আইনের পক্ষে থাকে, কোরআন পড়ে জীবনে বাস্তবায়িত করে, আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানাবেন, ঠিক কি না বলেন? জোরে বলেন। আর কোন ব্যক্তি যদি কোরআনের সঙ্গে দুশ্মনী করে, কোরআনের বিরুদ্ধে চরণ করে, আল্লাহ তাকে জিরো থেকে হিরো থেকে জিরো বানাইবেন। এটাই হাদিসের বর্ণনা, ঠিক কি না? একটা বাস্তব দৃষ্টান্ত নেন। আপনারা বুশের নাম শুনেছেন না? বুশ এখন তো উনি আর প্রেসিডেন্ট নেই, এখন জো বাইডেন আছে। কিন্তু বুশ যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, ওই বুশ ওনার প্রেসিডেন্ট থাকার আমলে উনি পার্লামেন্টের ভিতরে কোরআনের বিরুদ্ধে কথা বলে। আমার এই কথাটা শুনলে হয়তো আপনাদের মনে পড়তে পারে। তো কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে একজন মুসলিম মিডিয়া পায়ের জুতো খুলে বুশকে ছুড়ে মারে। দেখেছেন এইটা? কেউ দেখছেন না? এটা আমি ফেসবুকে দেখেছি, জি, মানে ইন্টারনেটে দেখেছি, দেখেই বলছি। তো ওই মুসলিম মিডিয়াটা বুশকে জুতো মারার কারণে মিডিয়াটা অ্যারেস্ট হয়, জেলে যায়। কয়েক মাস পরে জেল থেকে বার হয়ে দেখে, আমি যেই জুতো দিয়ে বুশকে ছুড়ে মেরেছিলাম, ওই জুতোটা কয়েক হাজার ডলারে বিক্রয় হয়েছে। সোনাল বলবেন না? জুতো একটা নিকৃষ্ট বস্তু, ঠিক কিনা? একদম নিকৃষ্ট। ওই নিকৃষ্ট বস্তুটা কোরআনের বিরুদ্ধ চরণকারী ব্যক্তির গায়ে লাগার কারণে আমার আল্লাহ ওই জুতোটারও মর্যাদা বাড়িয়ে দিলেন, ঠিক কিনা? যদি একটা জুতোর মর্যাদা আমার আল্লাহ বাড়াই, 18,000,000 মখলুকাতের, অগণিত মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত মানুষ, ওই মানুষ যদি কোরআনের কাছে আসে, আল্লাহর মর্যাদা বাড়াবেন না বাড়াবে? এই জন্য আল্লাহর নবী বললেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কারোর সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক কারোর সম্মান কমিয়ে দেন। তিন নাম্বার, আমি সিরিয়াল করে বলছি কেন বলেন দিন, যাতে আপনাদের মাথায় যায় আর কি, আপনারা বুঝে ফেলে। নাম্বার তিন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ পাকের হাবিব বলেন, ইউকালু লি সাহিবিকিল কোরআন, কিয়ামতের দিন কোরআন কোরআনওয়ালার সঙ্গে সাক্ষাৎ করে বলবে, হাল তা আরিফুনি, ওয়াল্লার বান্দা, তুমি আমাকে কি চেনো?
ওই ব্যক্তি জবাব দিবে না না আমি আপনাকে চিনি না আল্লাহর নবী বলে আল্লাহর কোরআন জবাব দিবে আনা সাহিবুল কোরআন আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন الذي اصبحتك في الحواجيج رمضان مس دينير بلا امي تماك خايت ديناي واسهرت ليلتك راتير بلا امي قران تماك غمات ديناي الله ربي بولن فيوت الملك بيمينك حافظ قران الدان هات الله جناتر بادشاهي ديا ديبين والخلد بيساره حافظ القران بام হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়ে দিবেন আল্লাহর নবী বলেন শুধু তাই নয় ওয়াইউদু আলা রাসিহি তাজুর ওয়াকর حافظ القرانের মাথায় আমার আল্লাহ সম্মানের মুকুট পরিয়ে দিবেন حافظ القرانের গায়ে আল্লাহ সম্মানের জামা পরিয়ে দিবেন আল্লাহর নবী বলেন তাই নয় حافظ القرانের বাপ মায়ের ওই কোরআন ওয়ালার বাপ মায়ের গায়ে কিয়ামতের দিন জান্নাতের দুই জোড়ার নূরের পোশাক পরানো হবে বাবা মা বলবে এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে বিমা কুসিনা হাদিহি এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে দুনিয়ার জমিনে এমন ভালো কাজ তোমরা করি নাই এমন নেক কাজ তোমরা করি নাই কেন দেওয়া হয়েছে এই সম্মান আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে লি আখজি ওয়ালাদিকুমুল কোরআন তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়ে দিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর